কনকনে শীতকে উপেক্ষা করে রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হলো অর্থোডক্স সম্প্রদায়ের পবিত্র দিন এপিফেনি বা পুণ্যস্নান। অষ্টাঙ্গিনো পুকুরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যীশুখ্রিস্টের স্মরণে হাজারো মানুষের ঢল নামে। কনকনে শীতে আত্মশুদ্ধির জন্য বরফ পানিতে ডুব দিয়ে বাদ পেরিয়েছে সব বয়সের অর্থোডক্সেরা। পানিটি ভালো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটি পরিশুদ্ধি করে সকল পাপ থেকে। মাত্রাতিরিক্ত শীতেও তাদের জন্য এই বরফ পানি উষ্ণ অনুভূত হয়। শুধু একটাই চাওয়া, প্রিয়জনদের জন্য শুভকামনা। শিরশির করানো পানিটিতে উষ্ণতার অনুভব হয়। প্রতিবছর দিনটি উদযাপিত হয় 19 জানুয়ারি, তবে তার আগদিন থেকে বিভিন্ন প্রকার ধর্মীয় আচার অর্চনার মাধ্যমে শুরু হয় পূর্ব প্রস্তুতি। মাইমুনা সাউদা, সময় সংবাদ।